হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম খুবই অল্প সময় তৈরি হয়ে যায় এমন একটি বিরিয়ানি রেসিপি নিয়ে, যেটি ডাইনিং টেবিলে সার্ভ করার সাথে সাথেই শেষ হয়ে যায়। তাহলে আর সময় নষ্ট না করি চলুন দেখে আসি আজকের ফ্রাইড চিকেন দম বিরিয়ানি রেসিপি। এর জন্য আমি একটি মুরগি নিয়েছি এবং এটিকে রেগুলার সাইজে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, 1/2 চা চামচ গরম মশলা ও 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ চটপটির মশলা দিচ্ছি, এটি অপশনাল। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও কিছু ধনিয়া পাতা। সুন্দর একটি কালার আনার জন্য অ্যাড করছি কিছুটা পরিমাণে রেড ফুড কালার, এটিও অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে অ্যাড করছি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, এর পরিবর্তে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটিকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল গরম করে নিয়েছি, এখন একে একে মুরগির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলোকে আমরা এমনভাবে ভাজবো যাতে করে এর 50% সেদ্ধ হয়। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পরবর্তীতে মাংসগুলো হাড়ি থেকে ছুটে আসে। প্রত্যেকটি পাশ 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আমি যে তেলে মুরগির পিসগুলো ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল ঢাকনা আছে এমন একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি, আর বাকি তেলটুকু সরিয়ে রাখছি। এখন এই একই প্যানে আমি 9 কাপ পানি নিয়ে নিচ্ছি। আর এতে অ্যাড করছি 1টি স্টার অ্যানিস ও 1টি কালো এলাচ, সামান্য পরিমাণে শাহি জিরা দিচ্ছি, আরও দিচ্ছি 1 টুকরো জৈত্রী, 2টি দারুচিনি, 3টি সাদা এলাচ ও 4-5টি লবঙ্গ। কিছু পুদিনা পাতা ও ধনিয়া পাতা দিয়ে দিলাম। দু চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি একবার বল কষা পর্যন্ত। আমি এখানে 3 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পোলাওয়ার চালও ব্যবহার করতে পারেন। পানিতে বলক চলে এসেছে, এখন আমি পানিতে চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকেও আমরা 50%-এর মতো সেদ্ধ করব। চালগুলোকে একটু চেক করে নিতে হবে। যখন দেখবেন এর ভিতরে সাদা চালের দানার মতো দেখা যাচ্ছে আর এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখনই চুলাটাকে অফ করে দিতে হবে আর এভাবেই পানিতে রেখে দিতে হবে। এখন আমরা যে হাঁড়িতে তেল উঠিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 2টি টমেটো কুচি আর 7-8টি কাঁচামরিচ কুচি। এখন অপেক্ষা করছি টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো টমেটোটা নরম হয়ে গিয়েছে, এখন আমি এতে অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চা চামচ বিরিয়ানির মশলা। আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাই ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। কিছু ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা সেই মুরগির পিসগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন এই গ্রেভির উপরে আমরা আগে থেকে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এর উপর দিচ্ছি কিছু ধনিয়া পাতা ও পুদিনা পাতা। কয়েকটি কাঁচামরিচ দিলাম, আরও দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন বাকি যে অর্ধেকটা রাইস ছিল সেটি দিয়ে দিচ্ছি। আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আমি কিছুটা কেশর পানিতে ভিজে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। এটির জন্য খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। দুই চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই ফ্লেমে চুলাতে রাখবো 3 থেকে 4 মিনিট। তারপর চুলার আঁচটা একদম লো করে দিয়ে তাওয়ার উপরে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। এর মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না। 20 মিনিট পরে চেক করে নিচ্ছি বিরিয়ানিটার কী অবস্থা। আমাদের বিরিয়ানিটি একদম হয়ে গিয়েছে। যে টক দই ব্যবহার করেছিলাম তার পানিটিও শুকিয়ে গিয়েছে। মরিচের কালারটাও হালকা হয়ে গিয়েছে। ভাতের দানাগুলো কিন্তু একদম ঝরঝরে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। মুরগি ম্যারিনেট করা থেকে শুরু করে প্লেটে সার্ভ করা পর্যন্ত আমার সময় লেগেছে মাত্র 40 মিনিট। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেরাই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কতক্ষণ লাগলো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।